بسم الله الرحمن الرحيم ফেসবুকে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হয়েছে, কোনো মেয়ের সাথে বিবাহের আগে কোনো সম্পর্ক থাকা, অতিরিক্ত কথা বলা, প্রয়োজনের সাথে যোগাযোগ করা, এটা হারাম। টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি হারাম। ওলা তাকারো বুঝছেন না, এগুলো জেনার কাছে যাও, মাঝে মাঝে টেলিফোন করা বল, এটা জেনার কাছে যাওয়া। এটা একদিন ওর সাথে রসিকতা আমোদ ফুর্তি করা, আর তারপরে দেখা সাক্ষাতের সুযোগ, আর তারপরে কত কি করিয়ে দেবে শয়তান এইভাবে। এই জন্য আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহকে ভয় করেন যে এই অবস্থায় মরে গেলে আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না, জবাবদেহি করতে হবে। এবং আপনি টেলিফোনটা নাম্বারটা পাল্টে দেন, ভালো পরামর্শ। যে হইতে পারে যে আপনি বন্ধু আর টেলিফোন করছেন না, কিন্তু ওই দিক থেকে বিরক্ত করা শুরু করেছে, এটা হয়। কারণ ও তো ফেঁসে গেছে, জালে ফেঁসে গেছে, আর মহিলা তো আরো দুর্বল মনের দিক থেকে, সুতরাং ও একবার যে জালে ফেঁসে গেছে আর ও জান বাঁচছে না ওর। আর এই ইশকের রোগ, এটাকে বলা হয় আরবি ভাষায় ইশক, প্রেমের ব্যাধি, মারাত্মক ব্যাধি, এতে মানুষকে সর্বনাশ করে দেয়। আর মহিলারা, মেয়েরা এই ক্ষেত্রে বেশি দুর্বল। সেই জন্য আপনি আপনার টেলিফোন চেঞ্জ করে দেন, যোগাযোগ বন্ধ করে দেন, বা ফেসবুকের আপনার ওইটা ক্যান্সেল করে দেন, ক্লোজ করে দেন, যাতে করে আপনার সাথে আর যোগাযোগ না করতে পারে। আল্লাহর কাছে তওবা করেন। দু চার দিন কষ্ট হবে, আর যখনই কষ্ট হবে, ঘুম আসছে না, বেশি বেশি জিকির আজকার করেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, আল্লাহকে ডাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন, দেখবেন যে দু চার দশ দিন পরে অন্তর থেকে সেটা মুছে যাবে, অন্তর থেকে এই অবৈধ হারাম প্রেম মুছে যাবে, থাকবে না। প্রথম দিকে কষ্ট হবে, যে কোনো বদ অভ্যাস থেকে মুক্ত হইলে প্রথমে কষ্ট হয়, যে কোনো বদ অভ্যাস ছাড়তে হইলে প্রথমখানে কষ্ট হয়। ধূমপান ছাড়েন, জর্দা ছাড়েন, যে কোনো খারাপ অভ্যাস ছাড়েন, এমনকি ভালো অভ্যাস ছাড়তেও কষ্ট হয়। চা খাওয়া, সকাল বিকাল সকাল বিকাল চা খাওয়া যদি অভ্যাস থাকে, আর হঠাৎ চা খাবো না, মাঝে মাঝে একটু পরেশানি লাগবে যে কি রে, ক্লান্ত যেন হয়ে যাচ্ছে, চা আসে না, খাই খাই মিটে না, মনে হচ্ছে আসতে অফিসে আসতে এক কাপ চা আসবে, ভালো লাগবে, কফি আসবে। তো অথচ এগুলো খুব খারাপ অভ্যাস নাই, জায়েজ অভ্যাস। তারপরও সেটা ছাড়তে প্রথমখানে একটু কষ্ট লাগে, কিন্তু দু চার দিন ছেড়ে দিলার পর ব্যাপার না। যে আমাদের এখানে সবকিছু থাকলে এমন করেছে, মাঝে মাঝে দু তিন দিন চলে যায়, এই জন্য চাই না, কখনো খাদেমদের কাছে চা চাইতে যায় না, যদি নিজে থেকে দিয়ে দিল ঠিক আছে, দুইবারে বেশি সকালে একবার বিকালে একবার, দুইবারে বেশি যদি আসে তখন না, আর চাই না, দু দিন তিন দিন চাইও না, চাইও না, কখনো চাই না। কারণ চাইলে অভ্যাস হয়ে যাবে ডেলি, তখন মনে হবে যে না, আসর পরে এসে যেন ভালো লাগছে না, সকালে এসে যেন ভালো লাগছে না, এই জন্য ওই 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 রাস্তায় বন্ধ। জায়েজের ক্ষেত্রে যাতে করে নিজেকে কন্ট্রোলে রাখা সম্ভব হয়, হ্যাঁ, নাফসের গোলামি না করে, হ্যাঁ, নিজের গোলামি নিজের না করে আল্লাহ পাকের গোলামি করতে অভ্যস্ত হন, দেখবেন পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারবে। যখন মানুষ যখন নাফসের গোলামি শুরু করে, নিজের গোলামি নিজেই করে, তখন বন্দী হয়ে যায় নিজের কাছে, নিজের নাফসের কাছে, নাফসে আম্মারার কাছে, পাপিষ্ট মনের কাছে, তখন সে গোলাম হয়ে যায়, বন্দী হয়ে যায়, ছুটতে পারে না, আর ছাড়তে পারবো না ওই মেয়েটিকে, আমি এর থেকে আমি আর মুক্ত হইতে পারবো না, জর্দা তামাক ছাড়তে পারবো না, বিড়ি মা ছাড়তে পারবো না, হস্তমৈথুন ছাড়তে পারবো না, সব ছাড়তে পারবেন আল্লাহর গোলামি, হ্যাঁ, করতে হবে, দুনিয়ার সমস্ত গোলামি থেকে বন্ধনকে ছিঁড়ে ফেলতে হবে, কারো গোলাম না, আল্লাহ পাকের গোলাম।